আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা মার্জিন নিয়ে আলোচনা করব। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, মার্জিন এটা বাইরে কাজ করবে। মার্জিনের কালার হয় হলুদ রঙের। মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লিফট, আমরা প্রতিটা ব্যবহার করতে পারি পিক্সেলে। মার্জিন লেন্থ পার্সেন্টেজ অটো আমরা 1, 2, 4 ভ্যালুস ইউজ করতে পারি। মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লিফট, আমরা এই চারটা ভ্যালুস একসঙ্গে ব্যবহার করতে পারি মার্জিনের মাধ্যমে। মার্জিন আমরা মার্জিন টপ, মার্জিন বটম এই দুইটা একসঙ্গে ব্যবহার করতে পারি এবং মার্জিন রাইট, মার্জিন লিফট এই দুইটা একসঙ্গে ইউজ করতে পারি। আমি আপনাদের যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন ক্লিয়ার বুঝতে পারবেন। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখুন, মার্জিন অটো এত পিক্সেল যদি ইউজ করি তাহলে এটা চারপাশ দিয়েই অটো এবং এত পিক্সেল পাবে। একটা জিনিস মনে রাখবেন, মার্জিনের সঙ্গে উইথ এবং হাইট সম্পর্কে যুক্ত। যদি উইথ থাকে তাহলে মার্জিন অটো করলে সেটা মিডলে চলে আসে। আচ্ছা, আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। একটু লক্ষ্য করে দেখুন আমি এখানে কি করেছি। আমি এইখানে মার্জিন বক্স নামে একটি ক্লাস টিপ নিয়েছি। এটার ভিতর আমি একটি পি ট্যাগ নিয়েছি এবং কিছু লিখে দিয়েছি। এখন একটু লক্ষ্য করে দেখুন, এই মার্জিন বক্স এটার মধ্যে যে পি রয়েছে, আমি এটাকে ধরেছি, এটাকে ধরে এটার আমি ফন্ট ফ্যামিলি টাহমা করে দিয়েছি। ফন্ট সাইজ 20 পিক্সেল, পেডিং 10 পিক্সেল। আমরা পরবর্তী টিউটোরিয়ালে পেডিং নিয়ে আলোচনা করব। আজ আমরা মার্জিনের ব্যবহার দেখব। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখুন, এখন আমি এই মার্জিন বক্স এটাকে ধরেছি। একটু লক্ষ্য করে দেখুন, এই মার্জিন বক্স এই টিপের ভিতর এই সকল কিছু রয়েছে। এখন এই মার্জিন বক্স এটাকে ধরেছি, এটাকে ধরে এটার বর্ডার করে দিয়েছি 5 পিক্সেল সলিড টমাটো কালার এবং উইথ করে দিয়েছি 800 পিক্সেল। আচ্ছা, একটু লক্ষ্য করে দেখুন, উইথ কত ব্যবহার করেছি, 800 পিক্সেল। আমি এখানে কি বলেছি একটু দেখুন, এটা উইথ এবং হাইটের সঙ্গে সম্পর্কে যুক্ত। যদি কোনো কিছুতে উইথ থাকে, আমরা যদি তখন মার্জিন অটো ব্যবহার করি তাহলে সেটা মিডলে চলে আসবে। আমি আপনাদের পর্যায়ক্রমে প্র্যাকটিক্যালি সকল কিছু দেখাবো, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। এখন একটু লক্ষ্য করে দেখুন, আমরা যদি এটা একটু দেখতে চাই তাহলে এটা এমন দেখাবে। এখন একটু লক্ষ্য করে দেখুন, আমি এইখানে লিখে দিলাম, একটু দেখুন, মার্জিন টপ এটা আমি কোথায় ব্যবহার করেছি, মার্জিন বক্সের ভিতর। এই মার্জিন বক্সের ভিতর এই সকল কিছু রয়েছে। আমি আপনাদের বলেছিলাম মার্জিন কোথায় কাজ করে, মার্জিন কাজ করে বাইরে এবং এটার কালার হয় হলুদ রঙের। আমি এখানে লিখে দিয়েছি মার্জিন টপ। এখন আমি যদি এখানে লিখে দেই 10 পিক্সেল, একটু লক্ষ্য করে দেখুন, এই উপর থেকে সে 10 পিক্সেল জায়গা ছেড়ে দিবে। এখানে একটু দেখুন, এটা হচ্ছে মার্জিন টপ, এটা হচ্ছে মার্জিন রাইট, এটা হচ্ছে মার্জিন বটম, এটা হচ্ছে মার্জিন লিফট। আচ্ছা, এখন এটাকে আমরা একটু ইনস্পেক্ট করি। একটু লক্ষ্য করে দেখুন, এই মার্জিন বক্স এটাতে আসেন, এটা হচ্ছে HTML এর কোডগুলো এবং এটা হচ্ছে CSS এর কোডগুলো এবং এইখানে এটা দেখাচ্ছে। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখেন, এই মার্জিন বক্স এটাতে আমরা কার্সরটা রাখলাম। কার্সর রাখার পর এই উপরের দিকে লক্ষ্য করুন, হলুদ রঙের আমরা একটি শেডো দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে মার্জিন। আচ্ছা, এখন দেখুন, আমরা যদি এটাকে একটু ডুপ্লিকেট করে এইখানে লিখে দেই মার্জিন রাইট 10 পিক্সেল, এখন একটু লক্ষ্য করে দেখুন, এটা এই ডান দিকে 10 পিক্সেল মার্জিন পাবে। একটু লক্ষ্য করে দেখুন, ডান দিকে 10 পিক্সেল মার্জিন পাচ্ছে এবং টপে 10 পিক্সেল মার্জিন পাচ্ছে। আমরা যদি এইখানে লিখে দেই মার্জিন বটম, তাহলে এটা বটমের দিকে 10 পিক্সেল মার্জিন পাবে।
একটু লক্ষ্য করে দেখুন টপে 10 পিক্সেল পাচ্ছে রাইটে 10 পিক্সেল পাচ্ছে এবং বটমে 10 পিক্সেল মার্জিন পাচ্ছে আচ্ছা আমরা যদি এখানে লিখে দেই মার্জিন লিফট এখন একটু লক্ষ্য করে দেখুন সে বাম দিকে 10 পিক্সেল মার্জিন পাচ্ছে আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখুন এখানে মার্জিন টপ এটা কি এই উপরের দিকে আপনি এটার মানটা একটু বাড়ান একটু লক্ষ্য করে দেখেন উপর দিকে মার্জিন পাচ্ছে আচ্ছা ভালো কথা এখন আমরা এই চারটা প্রপার্টি একসঙ্গে লিখতে পারি মার্জিনের মাধ্যমে একটু লক্ষ্য করে দেখেন এখানে লিখে দেন মার্জিন এখন এই 10 পিক্সেল মার্জিন টপ এটা এখান থেকে কাট করে আমরা এখানে বসালাম মার্জিন রাইট এটা এখান থেকে কাট করে আমরা এখানে বসালাম মার্জিন বটম এখান থেকে কাট করে এখানে বসালাম মার্জিন লিফট এখান থেকে কাট করে আমরা এখানে বসালাম এতটুকু এখান থেকে উঠাই দেন এখন এদিকে একটু লক্ষ্য করুন এই এটা এটা হচ্ছে মার্জিন টপ এটা হচ্ছে মার্জিন রাইট এটা হচ্ছে মার্জিন বটম এটা হচ্ছে মার্জিন লিফট আমরা এই চারটা প্রপার্টি একসঙ্গে ব্যবহার করেছি মার্জিনের মাধ্যমে আচ্ছা এখন এখানে একটু রিলোড করুন এটার আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না কারণ চারদিক থেকেই সে 10 পিক্সেল করে মার্জিন পেয়ে আছে আচ্ছা এখন একটু দেখুন এটা এমন দেখাচ্ছে এই হলুদ রঙের যে আবরণটা আমরা দেখতে পাচ্ছি সেটাই হচ্ছে মার্জিন এখন এখানে একটু লক্ষ্য করে দেখুন এই যে এখানে মার্জিন 10 পিক্সেল 10 পিক্সেল 10 পিক্সেল এখানে এই অ্যারো চিহ্ন এটাতে একটু ক্লিক করুন এখানে দেখুন মার্জিন টপ 10 পিক্সেল দেখাচ্ছে মার্জিন রাইট 10 পিক্সেল মার্জিন বটম 10 পিক্সেল মার্জিন লিফট 10 পিক্সেল আচ্ছা এখন আপনি একটু কাজ করুন আপনি এই যে এটা এটাকে সিলেক্ট করে এটার মানটা একটু বাড়ান একটু লক্ষ্য করে দেখুন উপর দিকে মার্জিন পাচ্ছে আপনি এটাকে একটু সিলেক্ট করে এটার মানটা একটু বাড়ান দেখুন এটা ডান দিকে মার্জিন পাচ্ছে এটাকে সিলেক্ট করে আপনি এটার মানটা একটু বাড়ান দেখুন সে নিচের দিকে মার্জিন পাচ্ছে এটাকে একটু সিলেক্ট করে এটার মানটা বাড়ান দেখুন এটা লেফটের দিকে মার্জিন পাচ্ছে তাহলে আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে টপ এটা হচ্ছে রাইট এটা হচ্ছে বটম এবং এটা হচ্ছে লিফট আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখুন এইখানে আমরা যদি এই দুইটা উঠাই দেই তাহলে কি হয় এই এটা এটা হচ্ছে টপ এবং বটমের জন্য এবং এই সেকেন্ড এটা হচ্ছে রাইট এবং লিফটের জন্য দেখুন সেম একই কাজ করতেছে আচ্ছা এটাকে একটু সিলেক্ট করুন সিলেক্ট করে এটা মানটা একটু বাড়ান দেখুন এটা উপরে নিচে মার্জিন পাচ্ছে আমরা এই যে এখানে লক্ষ্য করে দেখুন এখানে আমরা করে দিয়েছি 40 সেজন্য সে 40 পিক্সেল উপরে এবং 40 পিক্সেল নিচের দিকে মার্জিন পাচ্ছে আমরা যদি এটা একটু কমাই দেই তাহলে এটা কমতে থাকবে এই সেকেন্ড এটা এটাকে সিলেক্ট করে এটার মানটা একটু বাড়ান একটু লক্ষ্য করে দেখুন এটা ডানে এবং বামে আমরা 10 পিক্সেলে রেখেছি সেজন্য এই অবস্থায় আছে আমরা যদি এটার মানটা একটু বাড়াই দেখুন ডানে এবং বামে মার্জিন বাড়তেছে আমরা যদি কমাই তাহলে ডানে বামে মার্জিন কমতেছে আচ্ছা এখন একটু লক্ষ্য করে দেখুন এখান থেকে আমরা যদি শুধু 10 পিক্সেলে রাখি এটার অর্থ হলো সে এই উপরে টপে সে 10 পিক্সেল পাবে রাইটে 10 পিক্সেল পাবে বটমে 10 পিক্সেল পাবে এবং লিফটে 10 পিক্সেল পাবে আচ্ছা এখানে আমরা মার্জিন 10 পিক্সেল ব্যবহার করেছি এখন এখানে একটু রিলোড করুন তাহলে চারদিক থেকেই সে 10 পিক্সেল পাচ্ছে দেখুন চারদিক থেকে সে 10 পিক্সেল পাচ্ছে আমরা যদি এখানে লিখে দেই 15 পিক্সেল তাহলে সে চারদিক থেকেই 15 পিক্সেল মার্জিন পাচ্ছে এখন এই অ্যারো চিহ্নতে ক্লিক করুন এখানে দেখুন মার্জিন টপ রাইট বটম লিফট চারদিক থেকেই 15 পিক্সেল করে মার্জিন পাচ্ছে আচ্ছা আপনি
এই 15 পিক্সেল এটার মানটা একটু বাড়ান এখন একটু লক্ষ্য করে দেখেন চারদিক থেকে এটার মানটা বাড়তেছে আমরা যদি কমাই চারদিক থেকে এটার মানটা কমতেছে আচ্ছা এটাই হচ্ছে মার্জিন এখন দেখুন এখানে আমরা কি ব্যবহার করেছি এখানে আমরা উইথ ব্যবহার করেছি 800 পিক্সেল আচ্ছা এখন আমরা চাচ্ছি উপরে নিচে 0 পিক্সেল ডানে বামে এ ইউ টি ও অটো এখন দেখুন এই বক্সটা উপরে এবং নিচে 0 পিক্সেল পাবে ডানে বামে অটো পাবে আচ্ছা আমি আপনাদের একটু আগে যেটা দেখালাম এই প্রথমটা হচ্ছে টপ এন্ড বটম এই সেকেন্ড এটা হচ্ছে রাইট এন্ড লিফট আচ্ছা এখন দেখুন এটা এই অবস্থায় চলে আসবে আমরা যদি এখানে লিখে দেই উপরে নিচে পাবে 50 পিক্সেল এবং ডানে বামে পাবে অটো তাহলে এটা এই অবস্থায় আসবে এটাই হচ্ছে মার্জিন আশা করি আপনারা মার্জিন এই এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছেন আমরা পরবর্তী টিউটোরিয়ালে পেডিং নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন